প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় এই অংশ থেকে এই অধ্যায় থেকে শ্বাসক্রিয়া অর্থাৎ 722 পয়েন্ট থেকে শ্বাসক্রিয়া এই অংশটাকে এই অংশটুকু আলোচনা করব। চেষ্টা করব আজকে অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য। তো দেখি কতটুকু পারা যায়। সবাই মনোযোগ হয়ে লাইভ ক্লাস দেখবে এবং তোমাদের সহপাঠীদের সহযোগিতা করার জন্য লাইভ ক্লাস অবশ্যই শেয়ার করে দিবে এবং সবাইকে লাইভ ক্লাস দেখার উৎসাহ দিবে। কেমন? তো চলো পাঠে ফিরে যাই। আমি গত ক্লাসে হচ্ছে শ্বসনতন্ত্রের অঙ্গগুলো সম্পর্কে দেখিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম চিত্রসহ। তো আমি আজকে শ্বসনতন্ত্রের অঙ্গগুলোর মাধ্যমে কীভাবে শ্বাসক্রিয়া সম্পন্ন হয়ে থাকে আজকে সেটা দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে আদনান আবির সালাম জানিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। আর সম্ভবত সামিহা দেখছো, তাই তো? তো একটু দেখো এখানে আমি বোঝানোর জন্য আমি একটা সংক্ষিপ্ত আকারে একটা ছবি এঁকে রেখেছি। এটা হচ্ছে শ্বসনতন্ত্রের যে অঙ্গগুলো সেই অঙ্গগুলোর ছবি এঁকে রেখেছি। আসলে শ্বাসক্রিয়া গ্রহণ আদান প্রদানের সময় আসলে আমাদের কোন অংশগুলো কীভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমি এখানে এই ছবিটা এঁকে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে শ্বসনতন্ত্রের অঙ্গ নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, স্বরযন্ত্র, তারপর হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপরে হচ্ছে ব্রঙ্কাস, ফুসফুস, মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা হচ্ছে ফুসফুসের নিম্নভাগে একটা পাতলা পর্দা, সেই অংশটাকে আমি এইভাবে দেখানোর চেষ্টা করছি। এখন এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণের অর্থাৎ শ্বসনতন্ত্রের এই অঙ্গগুলো তো দায়ী থাকে বা শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। তো এই অঙ্গগুলোর মধ্যে গলবিলের অংশটুকু কিন্তু উন্মুক্ত থাকে। অর্থাৎ আমরা যখন শ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি সেখানে কিন্তু এই ফুসফুস পর্যন্ত আসে, আসার পরে আবার এখান থেকে গলবিল দিয়ে নাসাপথ দিয়ে আবার বের হয়ে যায়। অর্থাৎ সবসময় কিন্তু এই গলবিলের অংশটা শ্বাসগ্রহণ আদান প্রদানের জন্য উন্মুক্ত থাকে। এদিক দিয়ে বায়ুথলি, ফুসফুসের বায়ুথলি পর্যন্ত বাতাস নাসাপথ দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। হ্যাঁ সামিহা, আমি দেখেই বুঝতে পারছি, আমরাইডি দিয়ে দেখছো। আচ্ছা ঠিক আছে, দেখো তো এখানে যেহেতু স্নায়বিক উত্তেজনা দিয়েই শ্বাসকার্য পরিচালিত হয়, সে কারণেই কিন্তু আমাদের যে বুকের পেশি আছে, পেশিগুলো যেগুলোকে প্রত্যেকটা একটাকে প্রশ্বকা বলা হয়ে থাকে, তো সেই অংশটা অনেকটা আমরা যখন শ্বাস গ্রহণ করি সেটা কিন্তু প্রসারিত হয়, আবার যখন শ্বাস ত্যাগ করি আবার একটু চেপে যায়। তাহলে এখান থেকে কী বোঝা যায়? আমরা যখন বক্ষ কী বলে যখন আমরা শ্বাস গ্রহণ করি ফলে মধ্যচ্ছদা কী হবে, এই অংশটা ফুসফুস অংশটা ফুলে যাবে। ফুলে গেলে এই মধ্যচ্ছদাটা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যাবে এবং বক্ষ পিঞ্জর অর্থাৎ পিঞ্জর হচ্ছে খাঁচা, অর্থাৎ বুকের উপর যে হাড়গুলো আছে খাঁচা সদৃশ, সেগুলো কিন্তু কিছুটা ফুলে আসে। এরপরে আবার বক্ষ গহ্বরে আয়তন যখন বেড়ে যায় তখন বায়ুর চাপটা কিন্তু কমে যায়, ফলে ফুসফুসের ভিতরের বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের থেকে কম থাকে। এই বক্ষগহ্বরের ভিতর এবং বাইরের যে চাপের সমতা, বায়ুচাপের যে সমতা, এটা রক্ষার জন্য কিন্তু প্রশ্বাস বায়ু ফুসফুসের ভিতরে সহজেই প্রবেশ করতে পারে। এখন এই যে এই পেশি সংকোচন প্রসারণের কিন্তু পুনরায় হতে থাকে, অর্থাৎ একবার সংকুচিত হয়ে গেল সেটা আবার পুনরায় প্রসারিত হচ্ছে। আমরা দেখা গেছে সেকেন্ডে সেকেন্ডে বা নিঃশ্বাস নিচ্ছি, সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা শ্বাস গ্রহণ করে থাকি এটাও যখন ফুলে যায় এটা সংকুচিত হয়, আবার শ্বাস ত্যাগ করলে এটা আবার প্রসারিত হয়ে যায়। তো এই কার্যক্রমটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, অর্থাৎ প্রতি নিঃশ্বাসের বেলায় হচ্ছে।
এখন মধ্যচ্ছদা যখন পুনরায় প্রসারিত হয়ে যায় তখন এটা আবার উপরের দিকে উঠে আসে এবং ফুস বক্ষগহ্বরের আয়তন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে ফুসফুসের ভিতরের বায়ুর চাপটা তখন বেড়ে যায়, ফলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প সমৃদ্ধ যে বায়ুগুলো থাকে সেগুলো ভিতর থেকে বাইরে বের হয়ে আসে। তো মানবদেহে এভাবেই প্রতিনিয়তই শ্বাসগ্রহণ শ্বাস অর্থাৎ শ্বাসকার্য চলতে থাকে, আর এটাকেই বলা হয় বহিঃশ্বসন। অর্থাৎ আমরা বাইরে থেকে বাতাস আমাদের মানবদেহের ভিতরে প্রবেশ করে সেটা কিন্তু আবার বাইরে বের হয়ে আসে, আর এই জন্যই এটাকে বলা হয়ে থাকে বহিঃশ্বসন। এখন এই ক্ষেত্রে গ্যাসীয় বিনিময় তো হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময় এটাকেই বলা হয়ে থাকে। এটি মূলত বায়ু ও ফুসফুসের রক্তনালীর ভিতরে হয়ে থাকে। সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলেই কিন্তু রয়েছে ব্যাপন প্রক্রিয়া। এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে এবং এটা দুটা পর্যায়ে হয়ে থাকে। একটা হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তো প্রিয় শিক্ষার্থী, অক্সিজেন কিভাবে শোষিত হয়ে থাকে? আমাদের দেহে যে রক্তের মাধ্যমে অক্সিজেন শোষিত হয়ে থাকে সেটাকেই কিন্তু অন্তঃশ্বসনও বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে দেখা গেছে যে ফুসফুস থেকে ধমনির রক্তে যখন অক্সিজেন প্রবেশ করে তখন সেটা দুইভাবে পরিবাহিত হয়ে থাকে। আর সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়, আবার বেশিরভাগ অক্সিজেন কিন্তু হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া ঘটিয়ে অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে তারা রক্তের মধ্যে বাহিত হয়ে থাকে। অর্থাৎ অক্সিজেন রক্তের মধ্যে দুইভাবে বাহিত হয়ে থাকে। একটা সিস্টেম হচ্ছে রক্তরসের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, আরেকটা সিস্টেম হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া ঘটিয়ে অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে থাকে। অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অক্সিজেন বাহিত হয়ে থাকে। তো রক্ত কৈশিক নালীতে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত কণিকার আবরণ ও পরে কৈশিক নালীর প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের একটু ভালো করে জানতে হবে রক্তে যে পরিবাহিত হলো হওয়ার পর প্রত্যেকটা কোষ কণা কৈশিক নালী তারপরে হচ্ছে ধমনী শিরা সব অর্থাৎ প্রত্যেকটা কোষের মধ্যে যখন পৌঁছার পর কৈশিক নালীতে যে অক্সিজেন পৃথক হয়ে লোহিত কণিকার আবরণ ওপরে কৈশিক নালীর প্রাচীর ভেদ করেই কিন্তু লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে অন্য আরেকটা কোষে পৌঁছে যায়। তো এভাবেই অক্সিজেন পরিবাহিত হয়ে থাকে। তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল ও লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কৈশিক নালীর প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। অর্থাৎ কৈশিক নালী এবং কোষের যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে সেটা কিন্তু কৈশিক নালী অন্তঃকোষীয় তরল তারপরে হচ্ছে লসিকা এগুলোতে যেয়ে তারপরে রক্তরসের মধ্যে প্রবেশ করে, আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রধানত সোডিয়াম বাই কার্বোনেট রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাই কার্বোনেট রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু সেই ধমনির শিরা এগুলো থেকে কৈশিক নালী যেয়ে লসিকা তারপরে কোষের মধ্যে পৌঁছে যায়, আর কোষের যে কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে অন্তঃকোষীয় তরল দ্রবণের মাধ্যমে লসিকা থেকে কৈশিক নালী থেকে পরে আবার রক্তরসে আসে। রক্তরস থেকে আবার দুইভাবে ফুসফুসে আসে, একটা হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট হিসেবে রক্তরসের মাধ্যমে, পটাশিয়াম বাই কার্বোনেট রূপে কিসের মাধ্যমে রক্তকণিকার মাধ্যমে আসে। এই জিনিসটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। অক্সিজেন দুইভাবে কোষে পৌঁছায় এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড দুইভাবে রক্তে পৌঁছায়, এটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। সেখানে কৈশিক নালী আর বায়ুথলি ভেদ করে যখন লোহিত রক্তকণিকা দিয়ে ফুসফুসে চলে আসে, এখান থেকে কৈশিক নালী বায়ুথলি ভেদ করে দেহের বাইরে
নির্গত হয়। প্রিয় শিক্ষার্থী, এভাবেই কিন্তু অক্সিজেন গ্রহণ করা হয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা হয়ে থাকে। এর মধ্যে কিন্তু এই যে ফুসফুস আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই প্রতি নিঃশ্বাসই কিন্তু এই কার্যক্রমটা সম্পন্ন হচ্ছে। অর্থাৎ এক নিঃশ্বাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আমরা অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি, সেই অক্সিজেন দেহের সকল কোষে পৌঁছে যায় এবং সকল কোষের কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে কি বলে লসিকা, তারপর হচ্ছে রক্ত কণিকা রক্তরসের মাধ্যমে সেটা ফুসফুসে চলে এসে এবং বাইরে নিষ্কাশিত হয়ে থাকে। এই যে প্রসেসিং বা প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু প্রতি নিঃশ্বাসেই এটা সম্পন্ন হয়ে যাচ্ছে। এটা এক নিঃশ্বাসের ফলে যে সেখানে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেটা কিন্তু ওই পরের ইয়াতেই কিন্তু বের হয়ে আসে। তো এইভাবেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়ে থাকে। তো এরপরে হচ্ছে শ্বাসনালী সংক্রান্ত রোগ। শ্বাসনালী সংক্রান্ত কয়েকটি রোগ আছে, আমি এখানে বলছি অ্যাজমা বা হাঁপানি, তারপরে হচ্ছে ব্রঙ্কাইটিস, তারপর নিউমোনিয়া, যক্ষা, এই রোগগুলো সাধারণত হয়ে থাকে। এরপরে হচ্ছে ফুসফুসের ক্যান্সার, অ্যাজমা বা হাঁপানি, এক নম্বর হচ্ছে অ্যাজমা মা বা হাঁপানি, তারপরে দুই নম্বর হচ্ছে ব্রঙ্কাইটিস, তিন নম্বর হচ্ছে নিউমোনিয়া, চার নম্বর হচ্ছে যক্ষা, পাঁচ নম্বর হচ্ছে ফুসফুসে ক্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, অ্যাজমা বা হাঁপানি, অ্যাজমা হচ্ছে সাধারণত প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে। অর্থাৎ একটি বহিঃস্থ পর্দা ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের প্রতিরোধ ব্যবস্থা যতটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা তার চেয়ে তীব্রভাবে যদি প্রতিক্রিয়া দেখায়, সেক্ষেত্রে এই অ্যাজমা বা হাঁপানি হতে পারে। অনেক ক্ষেত্রে এটা শিশুদের জন্য হয়ে থাকে অথবা বংশগতভাবেও হয়ে থাকে, এটা ছোঁয়াচে নয় অথবা জীবাণুবাহিত কোনো রোগও নয়। তো এটা হচ্ছে কী ধরনের, কেন হয়ে থাকে? এটা হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার, যেমন চিংড়ি, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর আর কী হয়ে থাকে, যেমন বেগুন, তারপরে আরও হচ্ছে ইলিশ মাছ, এই ধরনের খাদ্য গ্রহণ করার ফলে হয়ে থাকে। এছাড়াও হচ্ছে ধুলাবালি, তারপর হচ্ছে ফুলের রেণু, এগুলো ফুসফুসে যখন প্রবেশ করে সেখানে সে সময় হাঁপানি হতে পারে, অথবা সর্দি কাশি ঠান্ডা, এগুলো থেকেও কিন্তু অ্যাজমা বা হাঁপানি হতে পারে। এগুলোর লক্ষণ কি? হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাবে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, তারপরে হচ্ছে ফুসফুসের বায়ুথলিতে পূর্ণভাবে অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়ে থাকে, কাশির সাথে কখনো কখনো সাদা কফ থুতু বের হতে থাকে, জ্বর থাকে না তবে বুকের পাঁজরের চামড়া ভিতরের দিকে ঢুকে যায়, রোগী দুর্বল অনুভব করে, এগুলো। তবে এটার হচ্ছে চিকিৎসা করতে গেলে এটা হচ্ছে সম্পূর্ণ ভালো হওয়ার মতো চিকিৎসা নয়, তবে প্রতিরোধ ব্যবস্থা, যেমন দেখা গেছে যে কিছু নিয়ম মেনে চললে সেক্ষেত্রে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। যেমন যে সকল খাবারগুলো খেলে অ্যাজমা বা হাঁপানি দেখা দেয় সেগুলো না খেলেই হয়। তারপরে হচ্ছে আলো বাতাসপূর্ণ ঘরে থাকতে হবে, ডাক্তার পরামর্শ অনুযায়ী কিছু চিকিৎসা নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপরে এই ধরনের আরও কিছু নিয়ম, যেমন ধূমপান করা যাবে না, তারপরে সাদা পাতায় আর সাদা পাতা খাওয়া বা গোল খাওয়া বা এই ধরনের কোনো খাদ্য গ্রহণ এগুলো করা যাবে না। তো এইভাবে আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে অবশ্য আমরা অ্যাজমা বা হাঁপানি থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি। এরপর হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর একটা প্রদাহ।
শ্বাসনালীতে এই সমস্যাটা হয়ে থাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণেই হয়ে থাকে। অস্বাস্থ্যকর পরিবেশ, স্বেচ্ছাতে অবস্থা, ঠান্ডা আবহাওয়া, তারপরে হচ্ছে ঠান্ডা লাগা, ধূমপান থেকেও কিন্তু এই ধরনের আশঙ্কা হওয়ার সম্ভাবনা থাকে। তবে সাধারণত বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এটা এর লক্ষণ হচ্ছে কাশি, বুকে ব্যথা, কফ, থুতু, এই ধরনের এগুলো হয়ে থাকে। কাশির সময় বুকে ব্যথা অনুভব হয়, তারপর শক্ত খাবার খেতে পারে না, এইগুলো। তারপর হচ্ছে আমরা এই ব্রঙ্কাইটিস থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই প্রথমে ধূমপান করা যাবে না, সেটা ভালো করে এই বদভ্যাসটা ত্যাগ করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে হবে, উষ্ণ স্থানে বা শুষ্ক পরিবেশে থাকতে হবে, পুষ্টিকর তরল খাবার খেতে হবে, এই ধরনের একটু মেনে চললেই দেখা গেছে যে কিছু নিয়ম মেনে চললে আমরা এই ব্রঙ্কাইটিস থেকে কিছুটা প্রতিকার পেয়ে থাকি। তো প্রতিরোধের জন্য কিন্তু কিছু নিয়ম আছে, যেমন ধুলাবালির পরিবেশ থেকে আমাদেরকে একটু বেছে চলতে হবে, বয়স্কদের এবং শিশুদের যেন ঠান্ডা না লাগে সেটাও খেয়াল করতে হবে, এবং ধূমপান প্রতিরোধ করে পরিত্যাগ করতে হবে। তো এই ধরনের অভ্যাস গড়ে উঠলে আমরা অবশ্য ব্রঙ্কাইটিস থেকে পরিত্রাণ পেতে পারি। তারপরে হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ঠান্ডাজনিত একটা সমস্যা, এটাও হচ্ছে ফুসফুসের রোগ, অতিরিক্ত ঠান্ডা লাগলে কিন্তু এই নিউমোনিয়া হয়ে থাকে। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়ে থাকে, তবে ভাইরাস বা ছত্রাকের কারণেও হতে পারে। এটা হচ্ছে যে নিউমোনিয়াটা হচ্ছে ফুসফুসের মধ্যে শ্লেষ্মা জমা হয়ে কফ থুতু হয় এবং কাশি ও শ্বাসকষ্ট হয়ে থাকে। তারপরে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘরঘর আওয়াজ হয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে গরম দুধ, গরম খাবার খেতে হবে, গরম পানি খেতে হবে, এই ধরনের খাদ্যাভ্যাস করে উঠলে অবশ্যই এই নিউমোনিয়া থেকে রক্ষা পাওয়া যায়। তো যক্ষা হচ্ছে একটা বায়ুবাহিত সংক্রামক রোগ। এই রোগে কিন্তু দেখা গেছে যে যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, স্বেচ্ছেতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, অপুষ্টিতে ভোগে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যা হলে, যক্ষা হলে কী হয়, যক্ষা হলে দেখা যায় অন্ত্রহাড়, ফুসফুস এরকম দেহের প্রায় যে কোনো স্থানে হতে পারে। এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই যক্ষা হয়ে থাকে। তো এটা হচ্ছে কফ পরীক্ষা, চামড়া পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যক্ষা রোগ নির্ণয় করা হয়ে থাকে। ডাক্তার পরামর্শ অনুযায়ী চললে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়, এবং যক্ষার এখন নিয়মিত কোর্স আছে, এই সেই যক্ষা রোগের সেই কোর্স কমপ্লিট করলে অবশ্যই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তারপরে হচ্ছে ফুসফুসে ক্যান্সার। ফুসফুসে ক্যান্সার কি, সাধারণত পুরুষের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ফুসফুসে ক্যান্সার, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান। ধূমপান করলে এই সমস্যাটা হয়ে থাকে, যেমন এসব বস্তুর মধ্যে যেমন অ্যাসবেস্টাস, আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতুর গুঁড়া, এগুলো সংস্পর্শে আসার কারণেই কিন্তু ফুসফুসে ক্যান্সার হয়ে থাকে। যক্ষা বা অন্য কোনো ধরনের নিউমোনিয়া ফুসফুসে এ ধরনের ক্ষত সৃষ্টি হয়, যা পরবর্তীতে ক্যান্সারে পরিণত হয়ে থাকে। তো দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি, বুকে ব্যথা, এই ধরনের সমস্যা হয়ে থাকলে হাঁপানি, ঘন ঘন জ্বর, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এই রোগগুলো সংক্রমিত হওয়ার কারণেই পরবর্তীতে দেখা যায় ফুসফুসে ক্যান্সার হয়ে থাকে। তো এটা হচ্ছে শ্লেষ্মা বা থুতু পরীক্ষা বা বুকের এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোর মাধ্যমে এই রোগটা নির্ণয় করা হয়ে থাকে। তো যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং প্রয়োজনে রেডিয়েশন থেরাপির ব্যবস্থা করে এই রোগ থেকে কিছুটা পরিত্রাণ করা যায়, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে কোষ ধ্বংস করে এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের অধ্যায়ের হচ্ছে গ্যাসীয় বিনিময় এই অংশে ছিল শ্বাসক্রিয়া আর হচ্ছে কয়েকটি শ্বাসজনিত রোগ। তো আমি অধ্যায়টা
যাক আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। সবাই বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং সে স্বাসজনিত রোগ অর্থাৎ শ্বসনতন্ত্রের ছবিটা আঁকার চেষ্টা করবে এবং ঘরে বসে অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আব্বু আম্মার কথা শুনবে এবং পরবর্তী লাইভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।